বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে দেখুন, আমাদের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবের থেকে আমাদেরকে যে টিস্যু কালচার কলার চারা আমরা তৈরি করি, এই চারাগুলো অনেকেই বলে যে এটা কিভাবে আপনারা কতটুকু হলে এটা নিচে আমরা নিয়ে যান। তো দেখেন, এগুলো আমরা যখন লাস্টে যখন আমরা শিকড় দিয়েছি, এবং এইগুলো কিন্তু প্রচুর শিকড় হয়েছে, দেখা যাচ্ছে যে প্রচুর শিকড়, শিকড়ে ভর্তি। এবং এই শিকড়ালা এই গাছগুলো কিন্তু প্রচুর শিকড় হয়েছে। তো এই শিকড়ালা গাছগুলো আমাদেরকে এক মাস পর্যন্ত প্রায় থাকে আমাদের ল্যাবের মধ্যে থাকার পরে যেরকম বড় হয়ে যায়, যখন গাছ বড় হইতে হইতে মুখ পর্যন্ত চলে যায় পটের, তখন আমরা এটাকে নিয়ে আমরা কোকোপিটে দেই। এবং এই যে দেখুন, এখানে যে আমাদের এখান থেকে বের করেছে, এই যে দেখেন প্রতিটা পট থেকে যে বের করে এই যে এখানে রেখেছে, এগুলো কিন্তু এর সাথে কিন্তু জেল আছে, এবং এই জেলগুলো কিন্তু খুব সুন্দর করে এগুলো ট্যাপ ওয়াটারে পরিষ্কার করতে হবে। এবং পরিষ্কার করে এই দেখেন, এই যে বের করতেছে, এই যে আমাদের টেকনিশিয়ান এই যে কাজ করছে, এই যে বের করছে, এই যে এই দেখেন, এই যে সুন্দর, যে তো এই জেলগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, সুন্দর করে পরিষ্কার করে এগুলোকে নিয়ে যেতে হবে আমাদের এতে, আমাদের গ্রোথ চাম, আমাদেরকে যে মাঠে যে প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি আমাদের যে ল্যাব বাগান আছে, সেই বাগানের যে আমাদের যে পলি হাউসের ভিতরে কোকোপিটে আমাদেরকে এগুলোকে আমরা দিব। দেখেন যে এগুলো আরও এখানে রাখিয়ে দিচ্ছি, এগুলো দেখা যাচ্ছে। তো এগুলোকে আমরা এভাবে সুন্দর করে নিয়ে এগুলো বের করে পরিষ্কার করে দেওয়ার পরে ওখানে কোকোপিটে দিয়ে দিলে, আমরা কোকোপিটে আবার আমরা এক মাস রাখলে এক মাসের পরে তখন এটাকে আমরা সয়েল ব্যাগে, মাটির ব্যাগে দিই। আপনাদেরকে আমি এরপরে আপনাদেরকে দেখাবো এগুলো, যে আবার আমরা কিভাবে এইগুলোকে নিয়ে কোকোপিটে দিয়ে কোকোপিট থেকে আবার কিভাবে সয়েলে দেওয়া হয়, এগুলো স্টেজ বাই স্টেজ আপনারা দেখতে পাবেন। তো এই আজ এ পর্যন্ত আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা এটা শেয়ার করবেন, এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন নতুন ভিডিও পেতে পারেন। এবং কিভাবে টিস্যু কালচার কলার চারা এবং বিভিন্ন ধরনের ফলমূল কিভাবে উৎপাদন করা যায় তার রোগ ব্যবস্থাপনা সম্পর্কে আমার অনেক ভিডিও আমরা করছি, দিচ্ছি আমাদের গবেষণার, এগুলো সবই আমাদের গবেষণার অন্তর্ভুক্ত, যে ফলমূল গবেষণা করা এবং ফলমূল এবং সবজি এগুলো নিয়ে আমরা গবেষণা করি। তো আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।